একটা ক্যাফেতে যাবো। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি শুধু এই রাস্তা রাস্তায় খেয়েই বেড়াই। গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার আমার ঘরের বাইরেতে, চুল টুল খুব উস্কো খুস্কো হয়ে আছে। এখন ঘড়িতে 11টা, এখন আমাদের সেশন ব্রেক চলছে স্কুলের অ্যাকচুয়ালি, তো আবার এই নেক্সট উইক থেকে স্টার্ট হয়ে যাবে। আজকে আমি আরেকটা ব্লগ করবো ভাবছি, যে ইভিনিংয়ে আমার একটু বেরোনোর কথা আছে, তা ডিসাইড করেছি আমরা একটা ক্যাফেতে যাবো, সেই ক্যাফের রিভিউ তোমাদের দেবো এবং জায়গাটা কি কেমন কোথায় অ্যান্ড অল সব তোমাদের সাথে শেয়ার করবো। বাট তোমরা হয়তো ভাবতে পারো যে আমি শুধু এই রাস্তা রাস্তায় খেয়েই বেড়াই, মানে ম্যাক্সিমাম আমার ভিডিও ঘুরতে যাওয়ার, খাওয়ার, ঘরের সেরকম ভিডিও করা হয় না। তো তোমরা ভাবতে পারো যে আমি হয়তো রাস্তাঘাটেই শুধু খেয়ে দিয়ে বেড়াই, বাট তা নয়, বাড়ির সম্পূর্ণ রান্নার দায়িত্ব আমার, আমাকে রান্না করতে হয়, ইভেন এখন আমি করছি সেটা। আজকে লাঞ্চ, আজকে যেহেতু বেরোবো ওই জন্য আমি ডিনারটাও আজকে ডিনারটাও করে রেখে দিচ্ছি এখনই। তো আপাতত করছি আম দিয়ে ডাল। এই গরম যা পড়েছে তাতে আমের ডাল ইজ খুব উপকারী, ভালোই লাগে বেশ খেতে টেতে আমের ডাল। রাতের জন্য যেটা করব সেটা হচ্ছে চিকেন, ভেবেছি একটু ধনিয়া চিকেন করব, সেটা আমি ম্যারিনেট করে অলরেডি রেখে দিয়েছিলাম। এই হলো আমার ম্যারিনেটেড চিকেন, হোক তারপর তোমাদের দেখাবো। কিচেন ব্রেক তো চলছে, বাট ঘরে থেকে কিছু কাজও করতে হচ্ছে, তো একটু কাজটা সেরে নিই। এই যে বেরিয়ে পড়লাম বোনকে সঙ্গে নিয়ে, কোথায় যাচ্ছি অ্যান্ড অল চলো তোমাদেরকে দেখাই। যাবে এই দিবি, যাবে এই সুলেখা ক্রস করছি, নামবো হচ্ছে কেপিসির সামনে, যাদবপুর কেপিসির সামনে। এই যে কেপিসির সামনে দিয়ে একটু ব্যাকওয়ার্ড যাচ্ছি, যাদবপুরের ওয়াও মোমোর পাশেই দ্য ইউফোরিয়া লঞ্চ। এটা অন্বেষা, ক্লে জুয়েলারি মেকার, এখন যাদবপুর রোডের ওপর, খুবই লাগছে দেখতে। থ্যাংক ইউ। তুমি কি মাছটা খুলবে? আমরা বিনা আর কেউ নেই এখানে। তুমি কি নিলে? আপনি কোল্ড কফি আর
আমি হচ্ছি ক্লাসিক ব্রাউনি শেক নিলাম। আচ্ছা, আমিও নিলাম হচ্ছে কোল্ড কফি। কফি খেতে ইচ্ছা করছিল বাট এই গরমে গরম কফি নট রেকমেন্ডেড, কোল্ড কফি। বাকিটা পরে অর্ডার করব, করে আবার আসছি। আমরা লাটমেকাই নিলাম, এটার মধ্যে 16-18 পিসেস থাকবে, প্রাইস হচ্ছে 220। এটা বেশ অন্যরকম ট্রাই করছি আমরা, ওই চিকেনের কিছু এলে তোমাদের দেখাচ্ছি। আর নিলাম হচ্ছে বাটার চিকেন নানজা 320, এটা নান বেসের ওপর পিৎজা, এলে দেখাচ্ছি, এটাও নতুন ট্রাই করছি। এটা বেশ ভালো নতুন জিনিস। এটা হচ্ছে ওই নানজা, হ্যাঁ, বাটার চিকেন নানজা, বেশ নতুনত্ব একটা জিনিস, আমি আগে কোনোদিনও খাইনি। জোম্যাটোতে ফিডব্যাক দেওয়া হচ্ছে, ফিডব্যাকটা আমিও দিই। কেমন লাগলো? দারুণ। তোমার? এসে গেলাম বাড়ি, বোন বাড়ি চলে গেলো, অ্যান্ড ওরাও ওদের বাড়ি চলে গেলো। তো এটাই বলার যে ইউ মাস্ট ট্রাই দ্য ক্যাফে, খুব ভালো লাগবে, আমার তো বেশ ভালো লেগেছে। আর যাদবপুরে একদম রোডের ওপরে ওয়া মোমোর ঠিক পাশেই, তোমাদের তো দেখিয়েছি, তোমরা ওখানে গেলেই দেখতে পাবে জোম্যাটোতে এদের মেনু অ্যান্ড অল প্রাইসেস অ্যান্ড অল। পার্সোনালি আমার খুব চিপ মনে হলো, বেশ কম দামে, মানে সস্তায় স্বাস্থ্যকর আর কি। প্রচণ্ড গরম পড়েছে, সবাই সাবধানে থাকো, ভালো করে জল খাও বেশি করে, আর ঠান্ডা জিনিস খাও, দই খাও, লস্যি খাও, জুস খাও, কোল্ড ড্রিঙ্কটা খাও কিন্তু কম কম, কোল্ড ড্রিঙ্ক তো বেশি খাওয়া ভালো না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আবার দেখা হবে নেক্সট ব্লগ। সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, যদি ভালো লাগে লাইক করে দিও, একটা কমেন্ট করো, তোমাদের সাজেশনসগুলো আমার খুব কাজে লাগে, কোথায় কী করতে হবে, কোথায় কী ভুল ত্রুটি, নিজে তো নিজের ভুলটা ধরা যায় না, বাট তোমরা বলে দিলে এটা আমার উপকারই হয়। সো টাটা।